হ্যালো এভরিওয়ান, আজকে আবারও শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে আমি চলে এসেছি নিউ মার্কেটের সেলেদার্সে। আজকে শেয়ার করব সব সুন্দর সুন্দর জুতোর কালেকশনস, পুজোর লাস্ট মিনিট শপিং যাদের বাকি আছে তাদের জন্য কিন্তু এই ব্লগটা অবশ্যই ইনফরমেটিভ হবে। আর যারা অলরেডি শপিং করে নিয়েছেন তারাও কিন্তু এই কালেকশনসগুলো দেখতে পারেন, যাতে আপনারা পরবর্তীকালে কখনও যদি শপিং করতে ইচ্ছে হয় সেলেদার্সে এসে একবার চেক আউট করতে পারেন কী কী কিনবেন, কী কী জুতোর কালেকশন সেখানে আছে, সব কিছুই আজকে এই ব্লগে কিন্তু আমি শেয়ার করব। যেমনটা আমরা জানি আর এক সপ্তাহ বাকি নেই দুর্গাপুজো আসতে, আর সেই জন্য এখানকার ক্রাউড কিন্তু এখন প্রচণ্ড। আর এখানে স্টোর খোলা যাচ্ছে সকাল 7টা থেকে, সকাল 7টা থেকে রাত 10টা অবধি কিন্তু স্টোর খোলা থাকছে। এখন আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা সেলেদার্সে। আর সেলেদার্সে কিন্তু প্রচুর 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 ক্রাউড হয়ে গেছে। এখন বাজে হচ্ছে সকাল 12:30 মতো। ফার্স্টেই দেখুন এই ধরনের সুন্দর সুন্দর সব বেলিজের কালেকশনস। এই বেলিজগুলো কিন্তু খুব সুন্দর ছিল, এগুলোর প্রাইস 400-450 এই রেঞ্জের মধ্যে। এখানে কিন্তু আপনারা 100 থেকে স্লিপার্স, 150 থেকে খুব ভালো ভালো শুজ সব কিছুই পেয়ে যাবেন। মোটামুটি প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে 150-200 থেকে। আর স্লিপার্স যদি চান সেক্ষেত্রে আপনারা 150-150-এর মধ্যে পেয়ে যেতে পারেন। আর এই ধরনের শুজের কালেকশনসও প্রচুর আছে, মেন্স, ওমেন্স, কিডস সবার জন্য কিন্তু অনেক অনেক কালেকশনস এখানে রাখা আছে। যারা কলকাতায় থাকেন না, একটু দূরে থাকেন, তাদের বাড়ির আশেপাশে যে সেলেদার্স আছে তারা কিন্তু সেখানে গিয়েও এই সব জুতো কালেক্ট করতে পারেন, কারণ মোটামুটি সব স্টোরেই কিন্তু এরকম জুতোর কালেকশনস থাকবে। সেলেদার্স নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কারণ সেলেদার্স নিজে এমন একটা ব্র্যান্ড, আমরা সবাই মোটামুটি এখান থেকে শপিং করি। এখানকার ব্যাগসের কালেকশন, শুজের কালেকশন, সবের কালেকশনসে কিন্তু জাস্ট অসম, জাস্ট ফাটাফাটি। এই ধরনের ব্যাগসও কিন্তু আপনারা দেখতে পারেন, ফুল লেদার, মোটামুটি 1500-এর মধ্যে প্রাইস আছে। আর এগুলোর প্রাইস আছে 1074। অনেক অনেক অফিস ব্যাগস বা বাইরে যাওয়ার ব্যাগস, লাগেজ ব্যাগ, সব রকম ব্যাগস আপনারা পেয়ে যাবেন। এই জুতোটা আমার খুব ভালো লেগেছিল, আমি নিজের জন্য কালেক্ট করেছিলাম, তাই ভাবলাম একবার আপনাদের সাথে শেয়ার করে নিই। এই জুতোটার প্রাইস ছিল 450। আর দারুণ দারুণ সব শুজের কালেকশন যেমনটা বললাম যে এখানে আছে, এগুলোর প্রাইস 600-700-800, প্রচুর রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যেটা আপনার পছন্দ হচ্ছে সেটা এখান থেকে পিক করে নিন। সাথে অবশ্যই আছে সুন্দর সুন্দর সব বেল্টসের কালেকশনস। আর বেল্টসগুলোর প্রাইস স্টার্ট হচ্ছে 100 rupees থেকে, 100 থেকে আপনারা 300-500 অবধি বেল্টস এখানে পেয়ে যাবেন। আর এই ধরনের প্রচুর ব্যাগসের কালেকশনসও আছে, ব্যাগসের রেঞ্জ স্টার্ট হচ্ছে 500 rupees থেকে, তারপরে 1500-1000, প্রচুর প্রচুর রেঞ্জেস আছে। সবগুলোর রেঞ্জ ভ্যারি করছে একটার থেকে অন্যটা, তাই যেটা আপনার পছন্দ হবে সেই রেঞ্জ ওয়াইজ আপনারা পিক করে নিন। আর জুতোর কালেকশনস তো খুব ভালো এখানে, আমার প্রত্যেকটা জুতোই এখানে ভালো লেগেছিল। যেমন জুতো আপনারা চাইছেন, কেউ বেলিস চাইছেন, কেউ হিলস চাইছেন, কেউ জুতিস চাইছেন, সব ধরনের জুতোই আপনার জন্য এখানে রাখা আছে। এই ধরনের কিন্তু কিডস কালেকশনসও ছিল, কিডস কালেকশনসের মধ্যেও কিন্তু খুব ভালো স্টক আমাদের কাছে আছে, তাই অনায়াসে আপনারা কিন্তু এখানে আপনাদের পুজোর জুতো শপিংটা এখানে সেরে ফেলতেই পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা এখানে এসে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু শুজ কালেক্ট করতে পারবেন, কারণ এক জায়গায় এসে আপনারা কিডস ওয়্যার, মেন্স ওয়্যার, লেডিজ ওয়্যার সব কিছুই পেয়ে যাচ্ছেন। আর পছন্দ হবে না সেটা তো হতেই পারে না, কারণ এখানকার কালেকশনস কিন্তু আবারও বলবো খুব খুব ভালো। প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এখানে আপনারা শুজ কালেক্ট করতে পারেন, প্রত্যেকটা ডিজাইনের শুজ কালেক্ট করতে পারেন, কারণ শুজের মধ্যে কালার অপশানসও কিন্তু প্রচুর আছে এখানে। যারা একটু এজেড, যাদের একটু পায়ে প্রবলেম আছে, হাঁটাচলা করতে অসুবিধা হয়, তাদের জন্যও কিন্তু স্পেশালিস্ট জুতো এখানে আছে, স্পেশালি তাদের জন্যই বানানো, যাতে তারা পরে একটু কমফোর্টেবল ফিল করে। এখানে কিন্তু বাকি স্কুল ব্যাগসেরও কালেকশনস অনেক আছে, পরবর্তীকালে কিন্তু আপনারা এখান থেকে ওগুলোও কালেক্ট করতে পারবেন। মেন্সদের জন্য স্পোর্টস শুজ, ফর্মাল শুজ সবই পেয়ে যাবেন। প্রাইস যেমনটা বললাম সবগুলোরই ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে। এই শুজটা দেখুন, এই শুজটা খুব ভালো, আর কোয়ালিটিও কিন্তু খুব ভালো, সবগুলোর কোয়ালিটি আমার খুব ভালো লেগেছিল। আমি জানি আমাদের মধ্যে প্রায় সবাই একবার করে সেলেদার্স তো গেছেনই,
অনেকে আছে অনেকবার গেছেন, আর যারা এখনও পর্যন্ত সিলেদার্স কখনও ভিজিট করেননি তাদেরকে আমি বলবো ঝটপট করে সিলেদার্স ভিজিট করে নিন, ঝটপট করে গিয়ে শপিংটা করে নিন, কারণ এখানে এসে আপনি স্যাটিসফাই হবেনই। এরম ধরনের ফর্মাল শ্যুজের খুব ভালো ভালো কালেকশনস ছিল, যেগুলো কিন্তু বেশিরভাগটাই ফুল লেদারের ছিল। আর ফুল লেদারের কালেকশনসের মধ্যে এই জুতোগুলো দেখুন, এগুলোও কিন্তু খুব ভালো প্রাইস রেঞ্জ, এটা 999-600-500 এই রেঞ্জের মধ্যেও কিন্তু আপনারা শ্যুজ পেয়ে যাবেন। তাই কোনো চিন্তা নেই নিজের বাজেট নিয়ে, আপনারা কিন্তু নিজের বাজেটের মধ্যে অনায়াসে এসে এখান থেকে শপিং করতে পারবেন। এখানে এত শ্যুজের অপশনস আছে সবার জন্য যে আমি যদি পুরো শ্যুজের কালেকশন একটা ব্লগে দেখাতে চাই তাহলে ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে, আর পুরোটা ঘুরে হয়তো আমি এত ক্রাউডের মধ্যে দেখাতেও পারবো না। এবার দেখি চলুন কিডস কালেকশনস। কিডস কালেকশনসের মধ্যে এই ধরনের কিউট কিউট স্লিপার্সগুলো আপনারা কিন্তু চেক আউট একবার করতেই পারেন। এইগুলোর প্রাইস কিন্তু 150-120 এরকম রেঞ্জের মধ্যে, আর ভীষণ কমফোর্টেবল, যেমনটা আমরা আমাদের বাচ্চাদের জন্য চাই। এই ধরনের স্লিপার্সগুলোও কিন্তু আপনারা বড়দের জন্য দেখতে পারেন, যেগুলোর প্রাইস রেঞ্জ 150 এরকমই পড়বে। সাথে বয়েজদের জন্য, গার্লসদের জন্য, টিনেজার্সদের জন্য প্রচুর কালেকশনস আছে, আর খুব স্টাইলিশ ফ্যাশনেবল সব কালেকশনস, যেগুলো কিন্তু অফকোর্স আপনার ড্রেসের সঙ্গে দারুণ ট্রেন্ডি, দারুণ ফ্যাশনেবল লাগবে। তাই একদম আর টাইম ওয়েস্ট করবেন না, বাড়িতে না বসে থাকে তাড়াতাড়ি কিন্তু সিলেদার্সে এসে নিজের শপিংটা সেরে ফেলুন। এই ধরনের কিন্তু খুব ভালো ব্যাগসের কালেকশনসও এখানে আছে, যেগুলো কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে, আর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। এগুলোর প্রাইস ছিল 390। যারা টিচিং প্রফেশনে আছেন বা জব করেন তাদের জন্য কিন্তু এই ব্যাগসগুলো খুব পারফেক্ট, কারণ এই ব্যাগসগুলো এত ভালো যে আপনারা ওয়াটার বটল, টিফিন বক্স, বাকি আপনাদের যাবতীয় জিনিস এখানে ক্যারি করতে পারবেন। এখানে আসলে কিন্তু আপনাকে কোনো সাইজ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ সব সাইজের জুতোই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে, শুধু আপনার কোন জুতোটা পছন্দ সেটা পিক করে নিন, সাইজ কিন্তু আপনি এখানে অনায়াসে পেয়ে যাবেন। আপনারা চাইলে শ্যুজের সঙ্গে কিন্তু সক্সও কালেক্ট করতে পারেন, সাথে অবশ্যই বেল্টস, ব্যাগস এগুলো তো আছে। তবে যাই কেনাকাটা করবেন একটু চেষ্টা করবেন সকাল সকাল এসে কেনাকাটিটা করে নিতে, কারণ যত লেটে আসবেন তত ক্রাউড কিন্তু বেড়ে যাবে। আর নিউ মার্কেটের যে সিলেদার্স আছে সেটার তো কোনো কথা বলতেই হবে না, সেটা তো এত বেশি ক্রাউড হয়ে যায়, সেটার জন্য আপনাকে অবশ্যই তাড়াতাড়িই আসতে হবে। আরেকটা কথা বলবো, স্যাটারডে সানডে একটু পারলে অ্যাভয়েড করবেন, কারণ সেই দিনগুলো ক্রাউডটা আরোই বেশি থাকে। দেখছেন তো সিলেদার্স কিন্তু নিজেকে দারুণ দারুণ সব কালেকশনসে এখনই রেডি করে ফেলেছে, আর দেরি না করে নিজের পুজোর শপিংটা কিন্তু সিলেদার্স থেকে সেরেই ফেলুন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর তাড়াতাড়ি পুজোর শপিংটা দারুণভাবে সেরে নিন। টাটা।